নতুন আর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। আজকের ব্লগে থাকবে দুপুরের রান্নাবান্না, বাহিরে ঘুরতে যাওয়া, কেনাকাটা করা এবং সাথে মুভি দেখা। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটা ছিল শুক্রবার, আর এই ছুটির দিনে কি কি রান্নাবান্না করেছি সব কিছুই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আজকে আমি করলা ভাজি করব আর মুরগির মাংস, আর সাথে ছিল ডাল, সেটা আমি আগেই করে রেখে দিয়েছি। এখানে 1 কেজি সোনালি মুরগি নিয়েছি, আর মুরগিটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ দিচ্ছি 1 কাপের মতো, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, আর এখানে আমি কাঁচা মরিচ এবং কাঁচা জিরা বেটে রেখে দিয়েছিলাম আগে থেকে। আর আজকের মুরগিটা আমি কাঁচা মরিচ দিয়েই রান্না করব। মরিচের গুঁড়া খুব কম দিব শুধু কালারের জন্য। 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, লবণ দিচ্ছি 7 মতো, আর সামান্য দিচ্ছি সরিষার তেল। মাংসর সাথে সব মশলা যোগ করার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো মুরগিটা মাখানো শেষ, আমি এখন এটা রেস্টে রেখে দিয়ে চুলা অন করে নিচ্ছি। এখন এক পাশে করলা ভাজি বসিয়ে দিব, আর এক পাশে আমি মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর আজকের আমি পুরো রান্নাটা করব সরিষার তেল দিয়ে। তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, আর আজকের মুরগি রান্নায় আমি আলু ব্যবহার করব। হালকা আঁচে আলুটা একটু লাল করে ভেজে নিব। আলু যখন ভাজি করব তখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন তুলে নিচ্ছি। আর এক পাশে করলা ভাজি বসিয়ে দিয়েছি। তো আলু যেহেতু ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে ওই একই তেলের ভিতরে আমি আবার কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 4-5টা এলাচ এবং 3-4 টুকরা দারচিনি। গরম মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ম্যারিনেট করা মুরগির মাংস। মাংসটাকে আমরা এখন কষিয়ে নিব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমার মুরগিটা কষানো প্রায় শেষের দিকে, তখন আমি একটু গরম মশলা দিয়ে আর 2-3 মিনিট কষিয়ে নেব। মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমরা যে আলু ভাজি করে রেখে দিয়েছিলাম সেই আলুটা। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে আমরা গরম জল দিয়ে দিব। এই তো মুরগি কষানো হয়ে গিয়েছে, এখন আমরা জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আমি যে প্যানে রান্না বসিয়েছিলাম ওই প্যানটা একটু ছোট ছিল, এই জন্য চেঞ্জ করে আমি একটা বড় পাত্র নিয়েছি এবং এটাই সম্পূর্ণ রান্না শেষ করব। তো করলা ভাজি হয়ে গিয়েছে, এখন আমি ভাজিটা উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এই মাংসতে একটা ফোড়ন দিয়ে নিব। প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা এবং কয়েকটা এলাচ। এটা আমি শিলপাতায় বেটে একটা মশলা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি ওই একই তেলে কয়েকটা শুকনো মরিচ। এরপরে মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে আমার শাশুড়ি মাকে আমি সবসময় দেখি,
এই রকম একটা ফোড়ন দিতে মাংসের ভিতরে, আর এই ফোড়নটা দিলে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। আর তাকে অনুকরণ করে আমি সেই একই কাজ করে যাচ্ছি। আমার শ্বশুর বাড়িতে আবার বেশিরভাগ রান্না সরিষার তেল দিয়ে করে থাকে। আমিও এখন অনেক রান্না সরিষার তেল দিয়ে করে থাকি, বেশ ভালোই লাগে। আমি যে মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি ওই মশলাটা আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করলে খাবার খেতে কিন্তু ভালোই মজা হয়। তো আমিও সবসময় সরিষার তেল দিয়ে এখন রান্না করি, আর তেলটা আমি বাড়ি থেকে নিয়ে আসি। আমি যখন শ্বশুরবাড়িতে যাই আমার শাশুড়ি মা সবসময় সরিষার তেল দিয়ে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো রান্না হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব, কারণ আজকের বিকালে আমরা একটু বের হব, বাইরে কাজ ছিল। তো আমরা কোথায় গিয়েছিলাম সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই তো খাওয়া দাওয়া আমরা শেষ করে এখন আমরা রেডি হতে চলে যাব। তো রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকে আমরা বসুন্ধরা যাচ্ছি, সেখানে আমাদের একটা কাজ ছিল। যখন আমরা বসুন্ধরা ছিটি যাই আমাদের হাতির ঝিলের ভেতর থেকে যেতে হয়। হাতির ঝিলের দুই পাশের এই যে সবুজ ঘাস বা গাছ এবং পাশের লেক, এটা আমাকে সবসময় মুগ্ধ করে। আমি সবসময় একটা ভিডিও ফুটেজ নিয়ে থাকি, এবারও সে ভুল করিনি, আপনাদের সাথে শেয়ার করেছি তাই। তো আমরা চলে এসেছি বসুন্ধরা। প্রথমে যাচ্ছি ডায়মন্ড পয়েন্টে, সেখান থেকে আমি ডায়মন্ড নিব, ছোট একটা নোজ পিন নিব, এই কারণেই আসা আজকে। এই তো আমরা ডায়মন্ড পয়েন্টের শোরুমে চলে এসেছি। তো কয়েকটা দেখার পরে একটা পছন্দ হয়েছে, সেটা আমি নিয়েছি। ছোট একটা নোজ পিন নিয়েছি এক স্টোনের। এখানে একটা বড় নোজ পিন ছিল, সেটা নেইনি। নোজ পিনটা আসলে নিয়েছি আমার ছোট বোনের জন্য, ও এক স্টোনের নোজ পিন নিতে বলেছিল। আমরা নোজ পিনটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি আসল নাকি নকল। তো এখানে যে ভাইয়াটা টেস্ট করে দিচ্ছিল খুবই ভালো ছিল। ভাইয়া আমাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে ডায়মন্ড চিনবেন। তো প্রথমে আমার হাতে যে ডায়মন্ড কাটের যে আংটিগুলো পরাছিলাম সে আংটিগুলো টেস্ট করে বলল এগুলো কিন্তু ডায়মন্ড না। তো কিভাবে বুঝবেন এটা আমাকে সে বুঝিয়ে দিচ্ছিল। আর তার হাতে যে ডায়মন্ডটা ছিল সেটা আসলেই অরিজিনাল ডায়মন্ড, সেটা সে আমাকে দেখিয়ে দিচ্ছিল। এই যে এখানে দুটো রেড কালার উঠেছে, এই জন্য বোঝা যাবে যে এটা ডায়মন্ড। তো আমরা ডায়মন্ড পয়েন্ট থেকে বের হয়ে দুটো জুস কিনে নিয়েছি। তো হাতে আমাদের অনেক সময় ছিল, কি করব, অনেকক্ষণ ঘোরাঘুরি করে অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা একটা মুভি দেখব। এখন আমরা উপরে গিয়ে মুভির টিকিট কেটে নিব। তো বেশ ভালোই লেগেছিল, অনেকদিন পর একটা মুভি দেখলাম। তো আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে কিন্তু খাবারের ট্রে অন্য হাতে চলে গিয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।